আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সরি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। চাকরি পদসংখ্যা 33 জন, পদের নাম শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, পদসংখ্যা 33 জন, সড়ক নম্বর 271100002100044001192927, নিয়োগ প্রকাশের তারিখ 6/10/2021 খ্রিস্টাব্দ। এবার দেখা যাক বিয়ার্স, পদের নাম ক্রমিক নাম্বার 1 সহকারী পরিচালক প্রশাসন, পদসংখ্যা 11 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ এর নিম্নে নহে। বিবেকীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক। ক্রমিক নাম্বার 2 সহকারী পরিচালক নিরাপত্তা ও অনুসন্ধান, পদসংখ্যা 4 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ এর নিম্নে নহে। বিবেকীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক। ক্রমিক নাম্বার 3 সহকারী পরিচালক জনসংযোগ, পদসংখ্যা 2 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতায় অনার্স সহ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতায় দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, কোনো জাতীয় নৈতিক সাংবাদিকতায় 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ এর নিম্নে নহে। ক্রমিক নম্বর 4 রসায়নবিদ, পদসংখ্যা 9 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমানের জিপিএ অথবা সিজিপিএ এর নিম্নে নহে। ক্রমিক নাম্বার 5 ক্রয় ভাণ্ডার C&F কর্মকর্তা, পদসংখ্যা 5 জন, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ এর নিম্নে নহে। বিবেকীয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ফিডার পদে অর্থাৎ স্টোর কিপার CJT অথবা সুপারভাইজার B অথবা স্টক ভেরিফায়ার অথবা কাস্টম ক্লিয়ারিং ইন্সপেক্টর পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্যাডারে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি। ক্রমিক নাম্বার 6 সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা 2 জন, পদসংখ্যা 2 জন, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা ও অনুসন্ধান বিষয়ক কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ এর নিম্নে নহে। বিয়ার্স, এবারে দেখা যাক বিস্তারিত, বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক নিরাপত্তা ও অনুসন্ধান, সহকারী পরিচালক সংযোজন, রাসায়নিকবিদ ক্রয় ভাণ্ডার C&F কর্মকর্তা ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা শূন্যপদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের পর 2 বছর মেয়াদের সন্তোষজনক চাকরি ও বুনিয়াদি প্রশিক্ষণের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হবে। উল্লেখিত সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি এর উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের জন্য নিম্নের সক অনুকরণীয়,
শিক্ষা মন্ত্রণালয় 2/3/2010 খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে ভিউয়ার্স এখানে পয়েন্ট বিন্যাস দেয়া আছে, অবশ্যই আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। পয়েন্টের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, আমি বর্ণনা দিতে গেলে অবশ্যই ভিডিও অনেক লং হবে, তো স্পষ্টভাবে দেয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। পরবর্তী বিষয়গুলো আমি জানিয়ে দিচ্ছি। বর্ণিত পদের সমূহের জন্য বয়সসীমা 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনূর্ধ্ব বয়স 32 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যা প্রার্থীদের ক্ষেত্রে অনূর্ধ্ব 30 বছর। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের সংশ্লিষ্ট নিম্ন পদে ক্ষেত্রে অনূর্ধ্ব 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, বোর্ডের পূর্ব অনুমতি গ্রহণ করে পড়াশুনা সম্পাদনকৃত কর্মকর্তা কর্মচারীগণ, বিইউ বোর্ডের বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে পারবেন। চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইকুইভ্যালেন্স সনদ অথবা প্রত্যয়নপত্র থাকতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে এবং যে কাগজপত্রগুলো, যে শিক্ষাগত সনদগুলো আপনাকে সংযুক্ত করতে হবে তা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন ভিউয়ার্স। যাদের মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য যে কোনো কোটা, পোষ্য কোটা থাকতে পারে, উপজাতি কোটা থাকতে পারে, তাদের ক্ষেত্রে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তাও এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এবার দেখা যাক আবেদন ফর্ম পূরণের সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় যারা অংশগ্রহণ ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 11/10/2021 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/10/2021 রাত 12টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300x380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 80 KB এবং সরি ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তারপরে আছে বিয়ার্স SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান ও সেখান থেকে দেখে নেবেন, বিস্তারিত দেখে নেবেন। এটা প্র্যাকটিক্যালি দেখে নিলে SMS পাঠানোর সময় অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ দেখা। তো এবারে দেখা যাক কোন কোন পদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 5 পদের জন্য 1000 টাকা এবং ক্রমিক নং 6 পদের জন্য 600 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তারপর আছে দ্বিতীয় এস এম এস প্রেরণের নিয়ম বলে এখানে দেওয়া আছে। মৌখিক পরীক্ষার সময় যা যা প্রদর্শন করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে, অবশ্যই এখান থেকে দেখিয়ে নেবেন। সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।